আমাদের মাইজা ভাইতে আব্বার জঘন্য কর্মকাণ্ডের প্রতিবাদ করে সরকার বাড়ি ছেড়ে চলে গেছে রুজিনে। তাও তো একজন তোমার বাপের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। প্রতিবাদ আমি করেছিলাম, তবে একটা জিনিস হয়নি, সরকার বাড়ি ছেড়ে চলে যাওয়া হয়নি, এটাই পার্থক্য। সেটা কারণ তো একটা আছে, তোমার বাপের ঘোড়ার চাবুকের ভয়। না না, চাবুকের ভয়ের দিন শেষ হয়ে গেছে রুজিনে। সরকার এখন নিজে একটা চাপের মধ্যে আছে, ওই চাবুকের বাড়ির ভয় দেখায় আন্দোলন ঠেকার একবার পারবো না। গভীর অন্ধকারের সীমানার শেষ দিকে একটা ছোট্ট আলোর বিন্দুর মানে আশার প্রদীপ দেখা যাচ্ছে। এত কবিতা কয় না তো, শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে সরাসরি ঘটনাটা কয়ে দেই। ছোট আম্মাকে সমর্থন করে অনেকেই বিয়ের টিকিট আদায় করে নিচ্ছে। আমি এখনো পর্যন্ত ছোট আম্মাকে কোনো সমর্থন দেইনি। এখন আমার কথা হচ্ছে, তোমার মতামতের উপর আমার ভোট প্রদান নির্ভর করছে। আমি তো তোমাকে কয়ে দিয়েছি আমার কোনো মতামত নেই, তোমার যা ইচ্ছে করবে। আমি তো তোমার কথার বাইরে কোনো কিছু করবো না রোজিনা। ছোট মতো ডাইরেক্ট পাশানের কাছে ঘোষণা দিয়ে দিয়েছে, বিয়েটা শুরু হবে উল্টো দিক থেকে, মানে বিয়ের সিরিয়ালের কথা করছে আর কি। এখন তুমি কত, আমি কি করব? তোমার ছোট মা তোমাকে বিয়ের ব্যবস্থা করতেছে, এটা তো সবচাইতে আনন্দের খবর। সারা জীবন তোমাকে বাপের বিরুদ্ধে সংগ্রাম করে যেটা আদায় করবে পারুনি, তোমাকে ছোট মা সেটা করে দিচ্ছে। দেরি না করে বিয়ে করে ফেলাও। তোমার ছোট মাগ আমার কথা কয়ার কোন দরকার নেই। তোমার ছোট মাগ যা কও দেখে শুনে ভালো দেখে তোমার যেন একটা বিয়ে দিয়ে দেয়। আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না, অন্তত এটুকু মতামত আমি তোমাকে দিবার পারি। স্বপ্নের বন্দরে ফিরছিল ঠিক এই মুহূর্তে এসে তুমি আমাকে সুকীর্তিরে ডুবাই দেবার চাচ্ছ। বলো তুমি আমাকে ভালোবাসো না? চুপ করে থাকো না রুজিনা, জবাব দাও। আজ উত্তর দেওয়ার দিন, চুপ করে থাকো না, বলার দিন। বলো ভালোবাসো না আমার তুমি? মিথ্যে কথা কয়ে আমার সরকার বাড়িতে তুলে দেওয়ার কোনো দরকার নেই আলতা। তার সাথে তুই তোর শ্বশুর বাড়িতে নিয়ে চলে আলতা। ক্লাস ফ্রেন্ড হিসাবে এইটুকু উপকার কর আলতা। তাও তুই একই কথা কস্তু তুফান, আমার শ্বশুর বাড়ি যা তুই কি করবু? তোর কি ধারণা তোকে সাথে করে লিয়ে আমার শ্বশুর বাড়ি খারা লিয়ে আমার ননসের সাথে তোকে বিয়ে দিয়ে দিবি? বিয়ের জন্য কথাটা করছি না রে আলতা, তুই দরকার হলে আমারে কয়দিন তোর শ্বশুর বাড়িতে অতিথি হিসেবে আশ্রয় দে। তারপর তার সাথে পরিচয় হলো, গল্প হলো, কথা আদান প্রদান হলো, একটা ভাব ভালো ভালোবাসা হলো। তারপর যদি মনে করে, তারপর তো একটা আন্তরিকতা সৃষ্টি হবারও পারে। পুরি মা, তোর মাথার মধ্যে তো ভালো হিট রে বুদ্ধি, তুই মনে মনে এইসব বুদ্ধি আটেছু। তোর কাছে বিষয়টা এরকম সহজ মনে হচ্ছে?
সহজ কঠিন কোনো কিছুই মনে করতেছি না রে আলতা। আমার মতো একটা বোকা শোকা চেহারার মানুষ দেখলি পরে পছন্দ তো হবে আরো পারে। একবার আন্তরিকতার সৃষ্টি হলি তখন আর চেহারা কোনো ফ্যাক থাকবে না আলতা। প্লিজ আলতা, দয়া করে তুই শুধু আমারে একবার নিয়ে চল আলতা। আসলে হয়েছে কি, আমি একটা কথা তো মেলাক্ষণ হলে কব মনে করতেছিলে, আমি কবর পারতেছি না। তুই আসলে একটা বোকা। দেখে আমি এই গ্রামে ফিরে এসে খুব ফিরিলি সকলের সাথে কথাবার্তা কই, ঘুরি ফিরি, হাসি আড্ডা দেই, সেটাই কি সব কিছু নাকি? শ্বশুর বাড়ি কি সেটা মাইনে নেয়? তোর তোকে সাথে করে আমি নিয়ে গেলাম, তোর মতো একটা যুবক সাওয়ালিক সাথে করে নিয়ে যাবে যদি আমি শ্বশুর বাড়িতে উঠি, তাহলে আমার স্বামী কি মনে করবি? তারপরে তুই হচ্ছে আমার ক্লাস ফেল, বুঝা লাগবে না ব্যাপারটা, এটা কি করে সহজভাবে নিবি? ওই দেখ কিরম করে শোনে, আমি তোকে একটা বুদ্ধি দিই, তার থেকে আমি আগে আমার শ্বশুর বাড়ি ফিরে যাই, প্রাইমারি হবে কথাবার্তা কই, তাগারে ভাব ভঙ্গি বুঝি, তারপর তো খবর দেবো নে, সেখন তুই যাস। তাও মন ভালো করে থাকিস কিছুর জন্য, হ্যাঁ না ভালো এরম করে না, সবকিছু এরকম করে পেঁচাস না তো। তোরা সকলে মিলে আমার সাথে এই বেইমানিটা করলু, সকলের কথা বাদ দিলাম, তুই তো আমার বড় সওয়াল রে আব্বা। কবির গিলি বেইমানি আপনি আমাদের সাথে করেছেন, আমরা আপনার সঙ্গে বেইমানি করিনি। আমার সামনে খাড়া এই কথা করছ তুই? হ্যাঁ আমার বিরুদ্ধে যায় তোরা সকলে মিলে ওই মহিলাকে সমর্থন দিছু, এ কথা কি অস্বীকার করবি পারবি? সকলে মিলে না আব্বা, তবে সংখ্যাগরিষ্ঠ সমর্থন ছোট মায়ের পক্ষে পড়েছে সেটা আমি জানি। তুইও তাকে ছোট মা কয়ে করছু, এত অধপতন হয়েছে তোর? এটা তো অধপতনের বিষয় না আব্বা, অধপতনের কি দেখলেন আব্বা, বরং এটাই তো শিষ্টাচার। আমাদের যতই অপছন্দ হোক আপনি ভদ্রমহিলা স্ত্রীর মর্যাদা দিয়ে বিবাহ করেছেন, তাকে যথাযথ সম্মান প্রদর্শন করা সরকার বাণীর পুত্র হিসেবে আমাদের দায়িত্ব, আমরা সেটাই করেছি, এটাই ভদ্রতা। চুপ করে থাক, দুই দিনে ভদ্রতার বলি শিখে গেছে, জন্মদাতা পিতাকে অগ্রাহ্য করিয়া যাক তাক মা কয়া ডাকতেছু, সেটা একটা ভদ্রতার আধার হয়ে গেছে নাকি? দেখেন আব্বা, আপনি আমাকে চুপ করে থাকবার করলে আমরা অবশ্যই চুপ করে থাকবো, কিন্তু আপনি যে ইস্যু নিয়ে আমাকে বেইমান হিসেবে চিহ্নিত করার চেষ্টা করতেছেন সেটা কিন্তু আব্বার ঠিক না। ওই ছোট আম্মা স্বীকৃতি না দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। এমন ভাবে কথা করছো যেন ওই মহিলা তুগারে বুকের মধ্যে বন্দুক ধরিয়া ভোট আদায় করেছে। আব্বা কি করছেন, গুলি বন্দুকের চেয়ে সবচেয়ে বড় শক্তি হলো মায়া মমতা ভালোবাসা। ওই ভদ্র মহিলা মানে আমাদের ছোট মা, সেই মায়া মমতার হাত আমাদের দিকে বাড়াই দিছে, আমরা তো অগ্রাহ্য করবার পারি নাই, কারণ আমাদের সকলের পিঠ দেয়ালে ঠেকে গেছিল আব্বা। মায়া না ঘুরার ডিম, কি মনে করিস? আমি কিছু বুঝি না, ওই মহিলা তুগারের সামনে বিয়ের মুলা ঝুলা দিছে, তোরা তো গাধা সেই মুলা দেখে নাচতিছু। ওরে আব্বা, মুলা ঝুলানোর কোনো বিষয় না আব্বা, ছোট মা আমাদের বিয়ে দিবার চাইছে, আর আপনি তো আমাকে সকলের বিয়ে না দিয়ে আমাদের জীবনটা নষ্ট করে দিচ্ছেন। বিয়া না করলে জীবন নষ্ট হয় না রে মূর্খ, বিয়া করলে জীবন নষ্ট হয়, কত করিয়া তুগারে বুঝাবো এই কথা? নিজে বিয়ে করার সময় তো এই কথা মনে থাকে না আব্বা, নিজে তো ঠিকই স্বার্থপরের মতো একাধিক বিয়ে করেছেন, খালি মুখে মুখে নীতি কথা তাই না আব্বা? লজ্জার কথা কি কব আব্বা, সময় মতো যদি আপনার এই বড় সাহলে আপনি বিয়ে করাতেন
তাহলে আপনার বড় বৌমার বয়স ওই ভদ্র মহিলার চেয়েও বেশি সারা কম হইত না, এই কথা আমি নিশ্চিত করে বলি দিবার পারি। এই তোমার চোখের সামনে দিকে যা, দুই দিনে মেলা কথা শিখে গেছে না, দেখতেছি সবগুলারে কিভাবে দুরস্ত করা লাগে সেটা আমি দেখতেছি। অবশ্যই তোর কথা মতোই তো আমি সবকিছু ত্যাগ করে চলে আসলাম, অথচ এখন নানা কথা কয়ে তুই আমাকে হাইকোর্ট দেখাচ্ছ। ফালতু কথা একদম কবু না, আমার কিন্তু মিজাজটা চরম খারাপ হয়ে যাচ্ছে। তো কবে আমি কইছিলাম যে তুই সবকিছু ছাড়ি চলে আয়? বাড়িঘর ছাইরে আসার কথা তুই কইস নাই, কিন্তু তোর ননাসের আশাতেই তো আমি সবকিছু ত্যাগ করে চলে আইছি। তোকে আবার মনে করা দিচ্ছি, আমার ননাসের সাথে কইলে আমি তোকে বিয়ে দিবে চাইনি। বিয়ে সংক্রান্ত যা কথাবার্তা হয়েছিল তোর বড় ভাইয়ের সাথে মধ্যিখান থেকে সে কথা শুনি তুই নাচানাচি শুরু করছো। মানলাম তুই আমাকে ডাইরেক্ট প্রস্তাবটা দিস নাই, কিন্তু আমি তো বড় ভাইয়ের চেয়ে ফিটেস, চেহারা ছবি বয়স সব দিক থেকে ফিটেস। আর বড় ভাই তো বিধবা শুনে সে বিয়ে করবার রাজি হয়নি, কিন্তু আমার তো ওসবে কোনো ঝামেলা নাই, আমি তো সব প্রস্তাবে রাজি হয়েছি, এমনকি আমি ঘর জামাই পর্যন্ত থাকতে রাজি। তুই কিন্তু আবারও পাগলের মতো করে কথা কস্তু তো পায় না, মানে মিজাজটা কিন্তু তুই খারাপ করে দিস। কেরে এক পক্ষ রাজি থাকলে কি সব হয়? হ্যাঁ, আর মেয়েটা কি আমার, বিয়ে কি আমি করবো নাকি আমার মুদা মাতার উপরে সবকিছু নির্ভর করতেছে? কত এই সাধারণ জ্ঞানটা তোর মাথার মধ্যে ঢুকতেছে না? আমি তো সব কথা স্বীকার করতেছি, কিন্তু চেষ্টা করতে দোষ কি আলতা? তুই তো একটা ভারের জন্য তার সাথে আমার সাক্ষাৎকারের ব্যবস্থাটা করে দিতে পারিস, এটা কি আমার খুব বেশি চাওয়া কলতা? আচ্ছা একবার তোকে সাক্ষাৎ করা দিলেই কি সবকিছু সমাধান হয়ে যাবে? শোনক ভাই, এরকম করে ভালো কিছু হয় না, আমি তোকে অনুরোধ করে করছি চলেক বাড়ির চলেক। ওই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাব না রে আলতা, একবার যখন বাইর হইছি তখন দেখা যাক আমার ভাগ্য আমার কোনে টাইনে নিয়ে যায়। শুধু মনে রাখিস তুই আমার সহযোগিতা করলি নে। আচ্ছা 10 বছর আগে তোকে এই সাহস করেছিল, 10 বছর আগে যদি তোকে এই সাহস থাকলো রে তোকে জীবনটা অন্যরকম হয়ে যেত। এটা ঠিক কইছিস, 10 বছর দেরি হয়ে গেছে মেলা দেরি, আমি আর দেরি করবার চাই না রে আলতা, আমি আর দেরি করবার চাই না, আর দেরি করবার চাই না। আমি তোমার চাইতে বয়সে বড়, আবার একটা কথা কয়ে দিচ্ছি তোর, তুই যদি এরপর আমার সাথে তুই তুকারি করে কথা কইস তাহলে ভালো মেনে কলাম। কি বোঝা গেছে বিষয়টা? বোঝা গেছে ক্লিয়ার? বিষয়টা একদমই ক্লিয়ার হয় নাই, সত্যি কথা কইতে কি একদমই ক্লিয়ার হয় নাই। কেরে তোর বাপ আর একখান বিয়ে করা কি তোর প্রমোশন হয়ে গেছে? আমার বাপ বিয়ে করলে পরে আমার প্রমোশন হবে কিসের জন্য রে? আমি তোর চাইতে বয়সে বড়, প্রমোশন মেলা আগেই হয়ে আছে,
তুই আমাকে তুই তুকারি করে কথা কব না, ভদ্রতা বজায় রেখে কথা কব সব সময়, ঠিক আছে? দুঃখিত, তোর সাথে ভদ্রতা বজায় রাখতে পারলাম না জন্য দুঃখিত। কেরে, ইতিমধ্যেই তো প্রমাণ হয়ে গেছে তুই এক নম্বর একখান সিটার, সুতরাং এর চেয়ে বেশি সম্মান দেয়া আমার পক্ষে সম্ভব। কেবা করিয়া সম্ভব করা লাগে সেটা তুই দেখ পেরেছিস? দেখা দেখা দেখি দেখা। ওরে বিয়াদবের বিয়াদব রে, বিয়াদবি তো তোর হাড় পর্যন্ত পৌঁছে গেছে। নর্মাল সুদা আঙুলে ঘি উঠবি না, তোকে তো সহজে সায়স্তা করা যাবি না, তোকে আচ্ছা মতো অন্য পন্থায় আমি সায়স্তা করবো, মনে রাখিস। এখন শুধু একটা কামে যাচ্ছি, সেই জন্য কোনো কথা করছি না। ছাড়ি দিলাম, যা। এই জুরে ভাই, খারাপ 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 কি শুভ কামে যাচ্ছ? বাপের মতো কি তুই একটা নতুন বিয়ে করবো নাকি? শোনেক ভাই, বাপের বিয়ের জিয়ামতটা মারি দিছু, তোর বিয়ের জিয়ামতটা কিন্তু খাওয়াইস ভাই। বিয়ারদবের বিয়ারদব, ফাউলের ফাউল, তুই আমার গায়ে হাতে কথা করছিস? তোর তোকে আমি কইছি না, মাথা ঠান্ডা করে আমাকে জাবির দে, শুভকামে যাচ্ছি, খবরদার। মারিয়ে দিস না ভাই, আর তোর বউ কামে আপনি করে কথা কব না, সমস্যা নেই, অনেক সম্মান দিয়ে কথা কব না। তোকে তো দিবে পারতেছি না, দুঃখিত, তোর বউ তোর মতো সিটার না। তুই একটা ফাউল, তুই একটা বিয়ারদব, ফাউলের ফাউল, তোর ব্যবস্থা আমি করতেছি, তুই ফাউল। আচ্ছা ব্যবস্থা করিস, তুই দেখে যাস, করিস না। কিরকম বেঈমান হয়েছে তোর ভাইপুত গুলা দেখেছিস? হ্যাঁ, সবগুলা যাই ওই মহিলার দলে ভিড়ছে, হাতির পাঁচ পাও দেখিস আর কি। পাঁচ পাও না ভাইজান, বিয়ের টোপ ফেলিছে না, তাই যায় দলে ভিড়ছে। বিয়েটা কি জীবনে সব রে, জীবনে কি আর কিছু নাই? থাকবি নে কে, তাই বিয়েটাও তো জীবনের একটা বড় বিষয়, ঘুরার ডিমের বিষয়। আমি বিয়ে করে সারা জীবন ধরে যে জলা জ্বলতেছি সেটা দেখেও তাগারের কোনো শিক্ষা হয় না। তুমি কোন বিয়ের কথা কচ্ছো ভাইসান, নতুনটা? দেখ রে জুলেখা, খুসা মারিয়ে কথা কবি না, আবারও করছি, আমি ওই মহিলার জীবনে কোনোদিন দেখেই নেই, বিয়ে করার তো প্রশ্নই আসে না। মহিলা মনে করে জাদুটনা কিছু জানে, তা না হলে সবগুলো সল পলতা কাম্মা আম্মা করে অস্থির হয়ে যাবে কিসের জন্য? সব খালি আম্মা আম্মা করতিছে কে? আমি তো শুনিছি তুইও বলে তাক ভাবি কই ডাকিছু। অসম্ভব, কিরা কইছে তোমাকে এসব কথা? আমি মইরে গেলে আমার মুখ দিয়ে ভাবি ডাক বাই করবা পারবি না, ভাবি আমার একটাই ছিল, ওই মহিলাকে আমি সাফ করে কই দিছি যে তুমি আমার ভাইয়ের বউ হবার পারো, কিন্তু আমার ভাবি না। আমার সওয়াল গুলো যে বিয়ার লোভে পড়ে এইভাবে চৌকুলটাই দিবে, কোনদিন কল্পনাও করবে পারি না রে জুলেখা। ভাইসান, তুমি এক কাম করবে পারো, তোমার সাওয়ালগেরে ডাইকে কও যে তাগারে বিয়ে দেওয়ার ক্ষমতা মহিলার কোনোদিনও হবে না, বিয়ে তুমি তাগারে দিবে, কিন্তু ওই মহিলাটা বাড়ি থেকে বাইর করাটা খুবই দরকার। অসম্ভব, পাকে পড়িয়া এই সর্বদাশা প্রতিশ্রুতি আমি তাগারে দিবার পারবো না, বেটাগারে বিয়ে দেবার ফাঁদে আমি পা দিতে রাজি না, যত বিপদে পড়ি মানিয়ে নিতে রাজি আছি, কিন্তু বেটাগেরে বিয়ে দিয়ে তাগারে জীবন নষ্ট করবে দিবার আমি পারবো না। ও বুঝতে পারিস, আমার বোঝা হয়ে গেছে, তুমি তোমার নতুন বউ বাড়ি থেকে বাইর করবার চাও না, তাহলে খামাকে এত উসিলা করো কি জন্য ভাইজান? আপনি বিয়ে করবেন নাকি? হিসেব করবে গেলে দেখা যাচ্ছে যে সাসি বাইসি থাকতে সে কামটা সারি ফেলেছিল। ভাসানের সাথে তোমার বিয়েটা না হওয়ার পিছনে তুমি সরকারের দায়ী করো, এটা অবশ্য আমি বুঝি, কিন্তু দোষ কলাম সরকারের না।